উচ্চ মাধ্যমিক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের বিষয় হলো গণিত দ্বিতীয় পত্র বলবিদ্যা। বলবিদ্যার দুইটি শাখা, একটা হলো স্থিতিবিদ্যা, একটা হলো গতিবিদ্যা। আজকের বিষয় হলো স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা বলবিদ্যার যে শাখা, স্থিতিশীল বস্তুর উপর কার্যরত বল নিয়ে যে আলোচনা করা হয় এটা হলো স্থিতিবিদ্যা। আর স্থিতিবিদ্যা আমরা যখন পড়তে যাব তখন কতগুলো বিষয় আমাদের সামনে আসবে, যেমন এই সংজ্ঞাগুলো আমাদের খুব জানা দরকার। বলের ক্রিয়া, প্রতিক্রিয়া, টান, তাপ, খেলা, ঘর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ, ওজন, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, বলে সমুদ্র, দুটি বল, লব্ধি, এই সকল জিনিসগুলো জানানো খুব দরকার। তো সংক্ষেপে তোমাদেরকে কিছু আমি বলার চেষ্টা করতেছি। এবং বলের ক্রিয়া, প্রতিক্রিয়া, যে কোনোভাবে দুটি বস্তু যখন পরস্পর কাছে আসে তখন সংস্পর্শে জায়গায় একটি বল অনুভব করে। তো প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করে এটা হলো ক্রিয়া। দ্বিতীয় বস্তু যখন প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করে এটা হলো প্রতিক্রিয়া। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, একটা লৌহ গোলক যখন আমরা নিক্ষেপ করি তখন যে জায়গায় পড়ে ওইটা কিছুটা গর্তের মতো সৃষ্টি হয় সামান্য, বা বসে যায়। তো দেখা যায় যে গোলকটা যখন এই যে বল প্রয়োগ করলো এটা হলো ক্রিয়া, কিন্তু গোলকটা তো আরও ভিতরে বসে যাওয়ার কথা, তা যায় না। কী হয়েছে, মাটিও তাকে ঠেলা দিয়েছে, যার কারণে সে গোলক ভরে রয়ে গেছে। এই নিচের থেকে যে বলটা প্রয়োগ করলো গোলকের উপরে এটা হলো প্রতিক্রিয়া। এরপর টান, কোনো বস্তুকে একটি রশি বা তারে ঝুলালে দেখা যায় যে একটা তারের উপর মানে বস্তু বরাবর একটা বল ক্রিয়া করে। আমরা একটা বড় ভারী বস্তু যখন সুতা দিয়ে এরকম ধরে থাকি তখন দেখা যায় একটা টান অনুভব, এইটাকে আমরা গণিতভাবে টান। আবার চা, যখন একটি বস্তুকে অপর বস্তুর উপর রাখা হয় তখন প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করে, অর্থাৎ প্রথম যে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া যে সংজ্ঞাটা দিলাম, এই এইখানে প্রথম বলের ক্রিয়ার যে অবস্থাটা, যে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর রাখা হয় তখন সে নিচের বস্তুকে যে চাপ প্রয়োগ করে, ভর প্রয়োগ করে বা বল ক্রিয়া করে যেটা, এটাই হলো চাপ। গাণিতিকভাবে চাপের একটা ইয়া বলা যায়, চাপ সমান সমান মোট প্রযুক্ত বল ভাগ ক্ষেত্রফল। অর্থাৎ কোনো বস্তুর একক ক্ষেত্রফল উপর প্রযুক্ত বলকে চাপ। এরপরে আছে খেলা, কোনো বস্তুর উপর সামনের দিকে যখন বল প্রয়োগ করা হয় এটাকে খেলা বলে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা অনেক সময় বাসে ভ্রমণ করতে করতে বাস থেমে যায়, তখন এই বাসের পিছনে দেখা যায় যাত্রীরা সবাই আবার ধাক্কা দিচ্ছে সামনে, এই ধাক্কাটাই হলো খেলা। এরপরে আছে ঘর্ষণ, ঘর্ষণ একটি বস্তু অপর বস্তুর উপর দিয়ে চলার সঙ্গে বাধা কাজ করে, এটাই হলো ঘর্ষণ। যেমন আমরা ফুটবল লাথি মারে যখন ছেড়ে দেওয়া হয়, অথবা ক্রিকেটের বলকে যখন ছেড়ে দেওয়া হয় ব্যাট দিয়ে পারে, তখন এটা মাঠে গড়াইতে থাকে, কিন্তু গড়াইতে থাকে এমন অবস্থায় অনেক দূরে যাওয়া চলারই কথা, তা চলে না, একসময় থেমে যায়। অর্থাৎ এই মাঠের যে অমসৃণ জায়গা এটা বাধা হিসাবে কাজ করে, এই বাধাটাই হলো এই বলকে ঘর্ষণ বল। এরপরে আছে আকর্ষণ, বিকর্ষণ,
বাহ্যিক বল প্রয়োগ ছাড়াই যখন কোনো বস্তু, দুইটি বস্তু যে বলের কারণে তারা একে অপরের কাছে আসতে চায় অথবা কাছের থেকে দূরে সরে যেতে চায়, এইটাই হল আকর্ষণ বা বিকর্ষণ বল। এই কাছে আসতে চাওয়াকে আকর্ষণ আর দূরে যাওয়াকে বিকর্ষণ বল বলে। উদাহরণস্বরূপ আমরা দুইটি চুম্বক যখন এখন কাছাকাছি আনি, এর সমমেরু কী করে পরস্পরকে বিকর্ষণ করে সরিয়ে দিতে চায়, আবার বিপরীত মেরু হলে তারা পরস্পরের কাছে আসতে চায়। এরপরে আছে ওজন। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানি তাকে ওজন বলে। যখন এম ভরের কোনো বস্তুর ওজন যদি হয়, এম ভর বিশিষ্ট বস্তু ওজন এম জি, এই জিটা হল বিকর্ষণ স্তর। এরপরে আরো কিছু সংজ্ঞা আমাদের না জানলেই হয়, অঙ্ক করার সময় জিনিসগুলো খুবই প্রয়োজন। যেমন অন্তঃকেন্দ্র, ত্রিভুজের অন্তঃস্থ অন্ত্রয়ে, অর্থাৎ একটা ত্রিভুজের এই তিনটা কোণে লম্ব ত্রিকোণটাকে যে ছেদবিন্দু, এইটা হল অন্তঃকেন্দ্র। আবার পরিকেন্দ্র, ত্রিভুজের এখানে যেমন কোণের লম্ব ত্রিকোণ, তেমনি আমরা যখন বাহুর লম্ব ত্রিকোণ বিন্দু যেখানে আসা সেট করবে তিন বিন্দু একত্র হবে সেইখানে, এটাই হলো পরিকেন্দ্র। ভর কেন্দ্র, কোন ত্রিভুজের মধ্যমাত্রায় সেট বিন্দুকে ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয়। আর লম্ব কেন্দ্র, কোন ত্রিভুজের শীর্ষ বিন্দু ত্রয় হতে বিপরীত বাহুর কোনো উৎকৃত লম্বত্রয়ের ছেদবিন্দু হল লম্ব কেন্দ্র। অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র গেছে। এখন আমরা আসি যে বলের সমান্তরিক সূত্র, আমার স্থিতিবিদ্যার সূত্রেই আছে বলের সমান্তরিক সূত্র। যদি কোনো কোণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুইটি বল একটি সমান্তরিক দুইটি সন্নিহিত বাহু দ্বারা দিকে মানে সূচিত হলে, তবে লক্ষ্যের মান অধিক সমান্তরিক সন্নিহিত বাহু দ্বারা ছেদবিন্দু কর্ম দ্বারা সূচিত হবে। অর্থাৎ এখানে আমরা যখন একটা সমান্তরিক অঙ্কন করব তখন এই কর্ণ বরাবর বুদ্ধি কাজ করবে, এই দুইটি বল। আর কি বলের বুদ্ধি হবে তখন তা এটা একটা সামুদ্রিক হয়ে সিবি, দুইটি বলের লব্ধি। কোথাও একই একই সময় কোনো বস্তু করার উপর দুইটি বল প্রযুক্ত হলে ওই বল দ্বয়ের সমন্বিত ক্রিয়াফল যদি কোন বস্তু কোনাটির উপর নির্দিষ্ট দিকে এক কোণতর বলের ক্রিয়াফল যখন কাজ করে, এই যেমন আমরা এই দুইটা বল পি আর কিউ ক্রিয়া করতেছে আর বলে, এটা আর বলের সমান। এই তবে একটি মাত্র বলকে প্রযুক্ত বল দুটি লব্ধি হল, তাহলে পি বল আর কিউ বলের লব্ধি হল। এখন লব্ধি মান দিক যদি একই দিকে ক্রিয়াশীল দুটি বল দিতে হয় পি কিউ, এই দুটা লব্ধি আর ওই দিকে ক্রিয়া, কিন্তু বলটা যদি হয় বিপরীত, যেমন
একটা বল পি আর একটা কিউ, কি বলে দুটি এমন অবস্থায় যে বলের যে বল বড় বড় বলের দিকে অব্দি চলে। এখন বলের সম্বন্ধে সূত্রটা প্রমাণ পরস্পর আপাত ইতিহাসের দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়, এটা আমরা ভেক্টর পদ্ধতিতে করতে পারি। অনেকে ও বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বল ক্রিয়া আলফা কোনি ক্রিয়া বল ই কিউ বন্ধ হয় ও এবং ওবি দ্বারা সূচিত হয়েছে আর এদের লব্ধি আর ও সি বরাবর ক্রিয়া বল, মানে পি বলের সাথে এই লব্ধি আর বলটা থিটা কোনি ক্রিয়ারত আছে। তাহলে আমরা বলের সমস্ত সূত্র অনুযায়ী বলতে পারি যে ও সি সমান সমান ও এ প্লাস ও বি, এখান থেকে ও সি হল আর ও এ হল পি বল ওবি কিউ। এখন এইটা আমরা এক নম্বর ধরতে পারি উভয় পার্শ্বে আর যে ডট গুলো করেছি আমরা পি প্লাস কিউ P dot P P dot Q Q P Q dot Q R square সমান সমান P square plus 2PQ cos alpha plus Q square. যেহেতু P dot Q সমান সমান Q dot P, অতএব আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এই হল লব্ধির মান। আমরা লব্ধির মান পেলাম, এখন লব্ধির দিক নির্ণয় করতে হবে। দিক নির্ণয় করতে গিয়ে আমরা এই এক নম্বর সমীকরণকে আবার উভয় দিকে পি ডট গুণ করে দেবে, লব্ধির দিক
পি ডট মধ্যে আমরা করি আর এর মধ্যে ইয়ে হলো থিটা, স্কোয়ার প্লাস পি কিউ, পি আর কিউ এর মধ্যে তার হলো আলফা, কস আলফা, এটা হলো আবার এক সমীকরণকে পি দ্বারা ক্রস গুণ করবে, পি ক্রস আর, পি ক্রস পি ক্রস পি, পি ক্রস পি প্লাস পি ক্রস পি, সমান সমান জিরো প্লাস পি ক্রস পি, পি আর সাইন, পি আর সাইন থিটা, পি আর আরের মধ্যেকার কোণ হলো থিটা, সমান সমান পি কিউ, পি আর কিউ এর মধ্যেকার কোণ হলো আলফা, সমান সমান আর সাইন থিটা, সমান সমান কিউ সাইন আলফা, এটা হলো তিন। এখন এই তিনটে দিন ধরে বাদ তিনকে এই দুই নম্বর সমীকরণ দ্বারা যদি আমরা ভাগ দিই, দুই নম্বর সমীকরণটা আমরা আরেকটু তাহলে আমরা তিন নম্বরকে দুই দ্বারা ভাগ করতে আমরা পাবো কি ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, যখন পি প্লাস কিউ কস আলফা নট ইকুয়াল টু জিরো, এই শর্ত অতএব থিটা সমান সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, ইহাই হলো দিক। তাহলে আমরা
পরস্পর আলফা উনি ক্রিয়াশীল যদি করে লোকদের মান বৃদ্ধি পাইল। এরপরে আরো আছে বলের তীব্র সত্য ল্যাঙ্গিক উপাদ্য, হয়তো একদিন এতটা করা সম্ভব নয়, তো আমরা বলের অংশটা এরপরে আবার তোমাদের জ্ঞাতার্থে তোমাদের সুবিধার জন্য আমি জিনিসগুলো লিখিত আকারে অনলাইনে দিয়ে দিলাম। তো এই করোনার উপদ্রব যখন বেড়ে গেছে তখন আমাদের বেঁচে থাকায় আমার কাছে হাজার শুক্রিয়া। তোমরা সবাই ভালো থাকো, একটু চেষ্টা করো বাড়িতে পড়াশোনা করার এবং এই অনলাইন ক্লাস থেকে একটু সহযোগিতা নাও, এটাই আশা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ।